চলুন শিল্প মন্ত্রণালয়ের জব সার্কুলার দেখে নেওয়া যাক। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে একটি মাত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সে পদটি হচ্ছে বয়লার টেকনিশিয়ান। পদের সংখ্যা 6টি এবং পদগুলো অস্থায়ী। বেতন স্কেল 16 নম্বর গ্রেড। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে, বিজ্ঞান বিভাগে HSC বা সমমানের সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট হতে, মেকানিক্যাল বা পাওয়ার ট্রেড কোর্স সম্পন্ন করা সার্টিফিকেটধারী হতে হবে। এবারে আবেদনের শর্তাবলী বলে দিচ্ছি। আবেদনকারীর বয়স 25-3-2020 তারিখে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। SSC সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। এখানে উপযুক্ত এবং ত্রুটিমুক্ত আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এবং এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে, যেটি আপনারা আবেদনের পূর্বে ভালো করে দেখে নেবেন। আবেদনের জন্য এই শিল্প মন্ত্রণালয়ের বয়লার অফিসের যেই ওয়েবসাইটের ঠিকানা boiler.gov.bd, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আবেদনের নিয়মাবলী এবং সময়সীমা বলে দিচ্ছি। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ 1-10-2020 সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30-10-2020 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS করে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি, সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা। আবেদনের সময় অবশ্যই 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই রঙিন হতে হবে। এখানে আপনারা আরেকটি বিষয় দেখে নেবেন, যে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় যে SMS করার যে নিয়মাবলী, সেই নিয়মাবলী এখানে দেওয়া আছে, সেটি আপনারা প্রয়োজন বোধে দেখে নিতে পারেন। এবং যদি কারো আবেদন করার পরে বা টাকা জমা দেওয়ার পরে আইডি পাসওয়ার্ড ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কীভাবে রিকভার করতে পারবেন সেটিও এখানে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সুতরাং যথেষ্ট সময় আছে, আপনারা প্রস্তুত হন, আবেদন করুন। সবাই ভালো এবং সুস্থ থাকুন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।